वेरी गुड मॉर्निंग। तो तुम्हारा सबा कम आशा करी सबा भलो आसो। तो मुहूर्ते बाड़ी बेरोची एब पालपाड़ा स्टेशन। तो आज के गंतव्यस्थल हम एक्रोपोलिस मल से आसब डायमंड प्लाजा मल। तो देते थको आज के डेली ब्लॉग का आशा करी तुम्हारा भीषण भाव लगे। तो हमारे स्कूटी रेडी, खावा दावा रेडी, मा रुटी कर चिकेन कर खे नहीं। तो चलो देखा हो तुम्हारे संगे एकदम स्टेशन। फ्रेंड पालपाड़ा स्टेशन चले आसार पर अनेक बस देखते सबाई बसे ट्रेन खूब गंडगोल, ट्रेन खूब डिले चल। तो एक ट्रेन आसल, एक पैसेंजर स्पेशल ट्रेन। ये ट्रेनटा उठे पड़ल ट्रेनटा अनेक पर मैं खूब डिले करू काचा मीठा आम खेल। तो 10 টাকার বিনিময়ে কাঁচা মিঠা আমগুলো পাওয়া যাচ্ছিল ট্রেনে। ভীষণ সুন্দর খেতে মনে হচ্ছিল, একটুখানি খাই। প্রায় দেখা দেখি মানুষ হয় না যে অনেকেই খায়, তো সবাই মিলেই দেখি আমগুলো অর্ডার করছিল, খাচ্ছিল। তো খাওয়া হলো। তো ফ্রেন্ড নেমে গেলাম, এখন বাজে 12:40 শিয়ালদা স্টেশনে। তো এবার সাউথের দিকে যাব। তো ফ্রেন্ড চলে আসলাম শিয়ালদা সাউথ স্টেশনে। তো এখন বজবজ লোকালটা আছে, একটা বজবজ বাড়িওয়ালা নামবো। শিয়ালদা স্টেশনের বড় ফ্যানগুলো তোমাদের সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দিই। ৭ নম্বর থেকে ছাড়বে দোকান। এখন বালিগঞ্জ থেকে আমি ওই ওভারব্রিজটার উপর থেকে আমি অটো ধরব, বিজন সেতুর উপর থেকে। তো ওখান থেকে অটো ধরে চলে যাবো এক পর। দুপুরে রোদের মধ্যে অটো পাওয়া যাচ্ছিল না, কোনো রকম একটা বাস পেলাম 3C/1। তো বাসটাতে উঠে পড়লাম, চলে আসলাম। চলে আসলাম অ্যাক্রোপলিস মলে। চলো ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ও ভেতরটা এসি, এসে একটু শান্তি পেলাম, খুব কষ্ট হচ্ছিল তখন। অ্যাক্রোপলিসের ফুড কোর্টটা, সিনেপলিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিনেপলিস, আর হচ্ছে ফুড কোর্ট। ফুড কোর্টে এই কাউন্টারগুলো রয়েছে, প্লাস নিচ থেকেও তোমাদের দেখিয়ে দিলাম। উপরে বারবিকিউ নেশন রয়েছে, এদিকে KFC রয়েছে। চলো, চারটের সময় কিন্তু বেরোলাম অ্যাক্রোপলিস থেকে। তো এখন 4:10। তো এইটা আমি আজকে এখন বোধহয় লেক টাউনে নেমে যেতে পারি। লেক টাউনে নেমে তারপর ওখান থেকে যাবো। চলে আসলাম লেক টাউনে। চলো এখন ডায়মন্ডটা বুঝে আসলাম। এখন দেখতেই পাচ্ছ 5টা বাজতে ফার্স্ট। তো আমি এখন ডায়মন্ড বাজার সামনে চলে এসেছি। তো ডায়মন্ড বাজার একটু ভিজিট করছি, ডায়মন্ড বাজার ঘুরে দেখবো। তো ফ্রেন্ড ডায়মন্ড প্লাজা এসে রেডি টেডি হয়ে গিয়ে একটা কাস্টমারকে আমি মেকওভার টেকওভার করালাম। তো কিছু প্রোডাক্ট সেল টেলও হলো। তো এরপর ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে গেলাম, তখন মোটামুটি রাত্রি 9:30 পর। তো এরপর হসপিটালে গেছি, চাকদা হসপিটাল থেকে ওষুধ টষুধ নিয়ে, কারণ আমার একটুখানি প্রবলেম চলছিলো।